হ্যালো গাইজ, আমি রূপম, ওয়েলকাম টু রূপম'স অ্যাকশন। তো আজকে চলে এসেছি বেশ কিছু আপডেটস নিয়ে, তো চলো ভিডিওটা শুরু করা যায়। তা প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আফরান নিশুর নতুন সিরিজ হইচইতে আসতে চলেছে। হইচই বাংলাদেশের পক্ষ থেকে কালকে জানিয়ে দেওয়া হয়েছে যে ক্যায়েজার আসছে, এবং অনেক আগে থেকেই একটা খবর পাওয়া গেছিলো যে আফরান নিশু কিন্তু নতুন একটা সিরিজ হইচইতে আসতে চলেছে। বিশেষ করে আমাদের এই ওয়েস্টবেঙ্গলের অনেক দর্শক আছে যারা আফরান নিশুকে মন প্রাণ ছুঁয়ে ভালোবাসে, এবং তাদের জন্য এটা একটা খুবই ভালো নিউজ। এবং কালকেই হইচই বাংলাদেশের পক্ষ থেকে অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে জুলাই মাসে ক্যায়েজার আসতে চলেছে, এবং এই সিরিজটা ডিরেক্ট করতে চলেছে তানিম নূর। তো এই সিরিজটার মধ্যে আফরান নিশু যে ক্যারেক্টারটা সেটা কিন্তু একজন ডিটেকটিভ, এবং এই ডিটেকটিভ কিন্তু সেই রকম কোনো ডিটেকটিভ না, ইনি কিন্তু একজন সরকারি ডিটেকটিভ। আমরা যেই সমস্ত ডিটেকটিভের ক্যারেক্টারগুলো দেখেছি, যেটা ব্যোমকেশের কথা বলি, শার্লক হোমসের কথা যদি বলি, তারা কিন্তু প্রাইভেট ডিরেক্টর। কিন্তু এইখানে যে ক্যারেক্টারটাকে দেখানো হবে সেটা কিন্তু একজন গভর্নমেন্ট ডিটেকটিভ। সিরিজটাকে নিয়ে আমি বেশ এক্সাইটেড, কারণ এই সিরিজটার মধ্যে অবশ্যই আমাদের সবার প্রিয় আফরান নিশু থাকতে চলেছে। যাই না সাইড কাস্ট কারা কারা থাকতে চলেছে, জাস্ট এইটুখানি জানানো হয়েছে যে জুলাই মাসে ক্যায়েজার আসতে চলেছে। তা ফার্স্ট লুক যেটা একটা পোস্টারের মাধ্যমে বার করা হয়েছে সেটাও বেশ ভালো লাগছে। এবং লুকের যদি কথা বলি, আফরান নিশুর যেই লুকটা, ওটা যেরকম আফরান নিশুকে দেখায় সেরকমই আর কি, সেই লুকটার মতোই পোস্টারটাকে বার করা হয়েছে। তো বেশ ভালো লাগলো। আমাদের এখানকার অনেক অডিয়েন্স আছে যারা এই নাটক অনুযায়ী বাংলাদেশের নাটক থেকে কিন্তু আফরান নিশুকে চেনেছে। আফরান নিশু থেকে শুরু করে মেজাবিন চৌধুরীর যদি কথা বলি, তারপরে অপূর্বর যদি কথা বলি, বিশেষ করে আমাদের এই ভারতে যদি কথা বলি, ফেসবুক পেজ থেকে যে সমস্ত নাটকগুলো আপলোড করা হয় মাঝে মাঝে, কিছু কিছু শর্টস টাইপের, সেখান থেকে কিন্তু তাদের নাটক দেখা শুরু করে অনেকেই। তা আমিও বিশেষ করে সেখান থেকেই নাটক দেখা শুরু করি। সত্যি কথা বলতে বাংলাদেশের নাটক অসাধারণ। সেখান থেকে এখন এবার আফরান নিশুকে আনা হচ্ছে সিরিজে, হইচইয়ের সিরিজে ফার্স্ট টাইম। তো দেখা যাক এই সিরিজটা কেমন হয়। আমার মতে খুবই ভালো হতে চলেছে এই সিরিজটা, যেহেতু ডিরেক্টরও খুব ভালো এবং আফরান নিশুর অভিনয় তা নিয়ে তো কিছু বলারই নেই। কালকে থেকে কিন্তু এই সিরিজটা নিয়ে একটা হাইপ উঠে গেছে। যে রিসেন্ট যে কাজগুলো বেরিয়েছিল হইচই বাংলাদেশের পক্ষ থেকে, সেটা যদি রিফিউজির কথা বলি বা সাবরিনার কথা বলি, একটা যে ভালো হয়েছে বলা যায় না, আমি যতটা এক্সপেক্ট করেছিলাম। কিন্তু আমার মতে পরবর্তী যেই কাজটা আসতে চলেছে হইচই বাংলাদেশের পক্ষ থেকে, এই ক্যায়েজার ভালো হবে, আশা করি খুব হাইপ থাকবে এই কন্টেন্টটাকে নিয়ে। তো দেখা যাক এই সিরিজটা কেমন হয়। নেক্সট আপডেটে পরশু দিনই জানিয়ে দেওয়া হয়েছে অভিষেক পাঠক পরিচালিত দৃশ্যম টু, যেটা আসতে চলেছে 18ই নভেম্বর, এবং অজয় দেবগানের এটা আরও একটা কামব্যাক মুভি হতে চলেছে দৃশ্যম টু। এটাও একটা খুবই হাইপ কন্টেন্ট, দৃশ্যম যারা যারা দেখেছেন তারা তারা জানেন। এবং এটাও কিন্তু রিমেক, অফিসিয়ালি রিমেক করাই হচ্ছে, যেটা অরিজিনালটা যেটা দৃশ্যম টু অ্যামাজন প্রাইমে আগের বছর রিলিজ করে দেওয়া হয়েছিল 2021 সালে, এবং সেখানে অভিনয় করেছিল মোহনলাল, তা সেটারই কিন্তু অফিসিয়াল রিমেক এটা। তাই এই সিনেমাটাকে নিয়েও দর্শক খুবই এক্সাইটেড। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়, কতটা ভালো করে এক্সিকিউশন করতে পারে, এটাই দেখার বিষয়। এবার আসি থার্ড যে আপডেটটা, সেটা হচ্ছে বিক্রম। বিক্রমের কিন্তু ওটিটি রিলিজ হতে চলেছে, এবং সেটা হচ্ছে 8th of July, অর্থাৎ পরের মাসে 8 তারিখে ডিজনি প্লাস হটস্টারে কিন্তু এর ওটিটি রিলিজ হতে চলেছে। এবার কিন্তু হিন্দি ডাবটাও কিন্তু একই সঙ্গে বার করা হচ্ছে, একই সঙ্গে তামিল, তেলেগু, কানাডা এবং হিন্দি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু মুক্তি পেতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে। 8th of July বিক্রম রিলিজ পাচ্ছে। আমি বিক্রম যদিও বা দেখে নিয়েছি, আমার দারুণ লেগেছে। কিন্তু হ্যাঁ, যারা যারা এখনো দেখেননি বিক্রম, আমি একটাই কথা বলবো, প্লিজ আগে ক্যায়েথি দেখে নিন। কার্থির যে ক্যায়েথি সেটা না দেখলে কিন্তু বিক্রমটা বুঝতে পারবেন না। বিক্রমের যে এন্ডিংটা, তখন অনেকের হয়তো গুলিয়ে যেতে পারে যে এটা কি হচ্ছে, এই ক্যারেক্টারগুলো কোত্থেকে এলো। সেটার সঙ্গে অবশ্যই কানেকশন আছে ক্যায়েথির, মানে ক্যায়েথিরই সিকুয়াল হচ্ছে বিক্রম। তো ক্যায়েথি যারা যারা দেখেননি অবশ্যই গোল্ড মাইন্স চ্যানেলে যান, ইউটিউবে পুরোপুরি ফ্রিতে অ্যাভেলেবেল আছে হিন্দি ডাবডে, থেকে আগে ক্যায়েথিটা দেখুন, তারপরে 8th of July তো মুক্তি পাচ্ছেই বিক্রম, সেখান থেকে হিন্দি ডাবটা দেখে নেবে। তা আমার মতে খুবই ভালো লাগবে ক্যায়েথি এবং বিক্রম যারা যারা এখনও দেখেন। এন্ডিংটা যেভাবে টুইস্ট দেওয়া হয়েছে, ওফ অসাম। এবং আর একটা কথা, বিক্রম তামিলনাড়ুর এই বছরে সব থেকে বেশি হায়েস্ট গ্রসিং সিনেমা হয়ে গেছে অলরেডি, যেটা বাহুবলী 2 এর রেকর্ডকেও ভেঙে দিয়েছে। হায়েস্ট গ্রসিংয়ের দিক থেকে তামিলনাড়ুতে এখনও অবধি 1 নম্বর যদি কোনো সিনেমা হয়ে থাকে সেটা হচ্ছে বিক্রম। এবং এরকম আরও নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের FB পেজ রূপম'স রিঅ্যাকশনে ফলো করতে পারেন। তো এটাই ছিল আজকে লেটেস্ট আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। FB পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।